হাইকোর্টের সম্মতিতে চাকরি প্রার্থীদের মহাজোটের মহামিছিল শিয়ালদা থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করলেন চাকরি প্রার্থীরা নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করেন তারা विशाखा घोष के दिए आलोचना शुरू करब यह पर्व कारण एके नटा मंच महाजोटर महामिचिल आज के देखा गया बैश्यनर द्वारा बारे बारे एक कथा विशाखा ज राज्य सरकार भरसा रखु जरा वंचित ते चाकरी देवा शुरू कर जट काटानो सब एकमात्र राज्य सरकार करते पारे तो आस्था ना रेखे अपना महामिचिल बेर कर दिलें रास्त देखो आमरा तो प्रथमे महामिचिलटा बेर करिनि एर आगे प्रतीकी मुख्यमंत्री सजा होयेछिलो भेबेछिलाम दीदिर काछ थेके कोनो सदार्थक बार्ता पाबो किन्तु कोनो सदार्थक बार्ता आमरा पाइनि आमरा राज्य सरकार ग्रुप डी 2017 साले जेटा परीक्षा होयेछिलो लिखित मौखिक दुटोते पास करेछि एटा माननीय मुख्यमंत्री निजस्व दफ्तर एटा किन्तु एसएससी ग्रुप डी नय माननीय मुख्यमंत्री निजस्व दफ्तर उनि तो बोलते पारेन ना जे एटा पार्थबाबुर दफ्तर बा ब्रातबाबुर दफ्तर तारा जानेन এটা माननीय निजे हाथे तैरी दफ्तर আমাদের এখানে দুর্নীতি হয়েছে দুর্নীতি বলছে এই কারণে 60,000 বলা হয়েছিল যে নিয়োগ হবে সেখানে 6,000 নিয়োগ হয়নি 5,422 এর একটা অস্বচ্ছ তালিকা প্রকাশ হলো অস্বচ্ছ এই কারণে বলছি আমরা পাস করার পর 5 বছর অতিক্রান্ত হয়ে গেছে আমাদের নিয়োগ হয়নি আমরা জানি যে আমরা ওয়েটিং এ আছি কিন্তু আমাদের কোনো র‍্যাঙ্ক দেওয়া হয়নি মার্কস দেওয়া হয়নি পিডিএফ নেই কাট অফ মার্কস নেই আমি যে পাস করেছি আমার আগে কে আছে আমার পরে কে আছে আমি কিন্তু জানি না শুধু আমি এইটুকু জানি আমার এইটুকু माननीय मुख्यमंत्री मानविक मानविक दृष्टि दिए अनेक काज करेछेन अवहेलार योग्य जो उन्नी दिके तकाबें ना तो अनेक असहाय तो निजस्व दफ्तर उन्नी बोलते ही एक्षुनि जदि बोलेन चाकरिटा किन्तु एक्षुनि हबे কিন্তু উনি তো বলছেন আপনাদের এই জট জটিলতার মুহূর্তে সমাধান হতে পারে হ্যাঁ বৈশ্যনাথ চট্টোপাধ্যায় এটা ওনাদের বুঝতে হবে যে যা কিছু করতে হবে আইন মেনে করতে হবে চাকরি হয় যোগ্যতার মেধার ভিত্তিতে উনি যেটা বলছেন কলেজে চাকরি আপনি জানেন নেট পাস করলে কলেজে চাকরি হয় সেট পাস করলে কলেজে চাকরি হয় তাহলে যারা সেট পাস করেছে তারা কি সবাই চাকরি পাচ্ছে জয়েন্ট এন্ট্রান্সে অনেকে কোয়ালিফাই করে सबाई की तारा कलेजे पे जाए रैंकिंग अनुजाई तो पे तो उनादेर एटा बुझते हबे बिरोधीरा उस्कानी देवार चेष्टा करछे मामला करे चाकरी के आटकानोर चेष्टा करछे आंदोलन चालिये जाच्छे जट खुलते गेले किन्तु बैध आईनत जो व्यवस्था आछे करते हबे आंदोलन करे बा काउके काउके रेबेल राउजार हिसाबे बीजेपी जेटा बा सीपीएम करछे लोकके खेपानोर चेष्टा करछे ताते कोनो लाभ हबे ना राजश्री लाहिड़ी एइटुकु बोलते पारि जे एबार दिल्ली जाबे संगे जाबे के राज्ये आछे धेड़े इंदुर भय पेयेछे से द्वारा दीदी टाका दिए चाकरी पे तो दीदी के प्रश्न प्रश्न के बैश्यनाथ अच्छा परेश रंजन अधिकारी मे के टाका दीते हुए प्रभावशाली उन्नी मंत्रित प्रभाव আরে বৈশালের তো আজকে 19 তারিখ আপনি আমি অবৈ নন্দ ওদের গেস্ট হাউসে আজকে কোনে চন্দ্রমা চন্দ্রমা ভাগটাকে গুরুত্ব বাড়িয়ে রেখেছিলেন এখন এই সময় উনি আনন্দের পর্দা গত বছর আমাকে আমি আবার একটু আসছি দুর্নীতির আমি দুর্নীতির তুমি করে এই বিশাখাদের লাভ কিছু হবে না কারণ তারা তাদের যোগ্য চাকরি তারা পাচ্ছেন না একেবারে স্পষ্ট বৈশ্যনাথদের অভিযোগ আপনি আপনিও শুনলেন পাশে বসে সেটা হচ্ছে আপনাদের এই যে দীর্ঘদিনের আন্দোলন একেবারে তার পেছনে রাজনৈতিক প্ররোচনা রয়েছে আরো স্পেসিফিক্যালি বললে বৈশ্যনাথদের অভিযোগ অনুযায়ী বিরোধীদের রাজনৈতিক প্ররোচনা রয়েছে আর দুই যে বিশেষ বেশে আপনি আজকেও ধরা দিয়েছেন মানে সেখানে তারপরেও আপনি বলবেন যে আপনাদের এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক
অবশ্যই আমাদের মঞ্চটা তো কোনো রাজনৈতিক মঞ্চ নয়, আমরা সেখানে সবাই বঞ্চিত, বঞ্চিত আমাদেরও কিন্তু বাবা মা আত্মীয় পরিজন সবাই আছে, আমরা দুর্গাপুজো কালীপুজো ভাইফোঁটা কিন্তু রাস্তায় কাটাচ্ছি, আমরা পাশ করেছি লিখিত মৌখিক দুটোতেই তো পাশ করেছি, তাহলে তারপরে আমাদের চাকরি কেন হচ্ছে না? আমাদের তাই কোনো আইনি জটিলতা নেই, মাননীয় মুখ্যমন্ত্রী নিজস্ব দপ্তর, তাহলে তো তাকে কৈফিয়ত দিতে হবে না। উনি সবসময় বলেন যে ব্রাত্য জানেন বা পার্থবাবু জানেন, আমি কিছু জানি না, তা এটা তো তারই দপ্তর। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রথমেও একবার আমরা প্রতীকী মাননীয় মুখ্যমন্ত্রী সেজেছিলাম, আবার আজকেও বসেছি, কিন্তু উনি কোনো সদর্থক বার্তা দেয়নি, এমনকি আমাদের আরটিআই করেছিলাম, আরটিআই এর উত্তরও আমরা পাইনি। তাহলে দুর্নীতিটা কোথায় হয়নি? কাট অফ মার্কস আমাদের প্রকাশ করা হলো না, আমি কত পেয়েছি আমি সেই নাম্বারটাও পর্যন্ত যাই না, তাহলে আমার তো অধিকার আছে যে আমি কত পেয়েছি সেই নাম্বারটা জানব। তাহলে যারা যারা প্রথমে অধিকার করবে তাহলে সকলকে সকল উত্তর দেবে, কথা হলো আমি বলছি একেবারে মানে যারা বঞ্চিত, যারা রাস্তায় বসে রয়েছেন রোদ ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে, আমি তাদের পয়েন্ট অফ ভিউ থেকে জানতে চাইছি জয়ন্তদা, এই আইনি জটিলতার কথা বারে বারে বলা হচ্ছে, আমি সবটা কাটিয়ে কি চাকরি দেওয়া এতটা কঠিন? প্রথম কথা সত্যি কথা আইনি জটিলতা নেই, ওনার একটা কথা খুব গুরুত্বপূর্ণ, ওনারা যখন পরীক্ষা দিলেন তার উত্তর বেরোলো, তার জানার অধিকার আছে আমার আগে কে এবং আমার পরে কে, এবং কাট অফ মার্কস কত, এগুলো না জানিয়ে পছন্দ মতো কাউকে কাউকে চাকরি দেওয়ার বিরোধিতা ওনারা করছেন। এবং বৈশ্বনাথদা আমাদের মাননীয় সিনিয়র, উনি যেটা বললেন ওনার কথা দুটো কথাই উনি বলছেন, উনি বলছেন জট খুলতে গেলে আইনি প্রক্রিয়ায় যেতে হবে, আবার বলছেন আইনি প্রক্রিয়াতে গিয়ে চাকরি দেওয়াটা দেওয়াতে দেরি হচ্ছে, অর্থাৎ কোনটা তাহলে ঠিক? যদি জটই থাকে তাহলে আইনি প্রক্রিয়া হোক না, আবার যদি আইনি প্রক্রিয়ায় যাওয়া হয় তাহলে আপনি কেনই বা বলছেন যে আইনি প্রক্রিয়া কেন চাকরি দেওয়া যাচ্ছে না, কোনটা ঠিক সেটা আগে বুঝে নিতে হবে। তবে ঠিক কোনো আইনি জটিলতা কিন্তু নেই। রাত্রিবেলা ভুতুরে আপডেট হয়, নিশ্চয়ই রাত্রিবেলা ভুতুরে আপডেট হবে না? রাত্রিবেলা আমরা দেখি ভুতুরে আপডেট হচ্ছে নিয়োগের, তাহলে এটা কারা করছে? কোনো আপডেট মানে আপডেট তো রাত্রিবেলা আসবে না, কিন্তু এক্ষেত্রে দেখা গেছে যে রাত্রিবেলাও ভুতুরে আপডেট হচ্ছে। তাই আমরা মানে সাদা চোখে দেখতেই পাচ্ছি যেখানে দুর্নীতি হয়েছে, কারণ আমাদের যেখানে মার্কস মানে আমার আগে কে আছে পরে কে আছে আমার তো সেটুকু জানার অধিকার আছে। যে প্যানেলগুলোর আপনি কথা বলছেন এর মধ্যে 2014 আছে, 2016 আছে, বৈশ্বনাথদা বলছেন বিজেপির প্ররোচনা, বিজেপি 2021 বিরোধী পক্ষ হয়েছে, তাহলে 2014 2016 যে চাকরিগুলো সেখানে খন্ড করতে কি করলো, সেই প্ররোচনা কারা দিয়েছিল? আজকে আমাদের ঘরে দোষটা পাচ্ছে, চাকরি চুরি করেছে ওরা, পরেশরঞ্জন অধিকারীর মেয়ে কি করে চাকরি পেয়েছে না বলুন আপনি, অনলাইন আমার এখানে বৈশ্বনাথদা আমি বলছি বৈশ্বনাথদা মূল প্রশ্ন হচ্ছে, আমি যদি ধরেও নি, আমি যদি ধরেও নিই যে এই যারা আন্দোলন করছেন তাদের পেছনে বিরোধীরা রাজনৈতিক মদত দিচ্ছে, আমি সরকারের একটা সিদ্ধান্ত নেওয়া, যোগ্যদের চাকরি দেওয়া, যারা যোগ্য সরকার আইনি কাজ করছে সেখানে কোন বিরোধী রাজনৈতিক দল, সিস্টেম দা প্রশাসন পুরোটা তো আপনাদের, আমি সেই চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে যোগ্যদের চাকরি দেওয়াটা এতটা কঠিন? না না, এটা তো আপনি আপনার মতো করে অত সহজ করে যারা বলছে তাদের বিষয়টা তা নয়, একটা প্রক্রিয়া করতে গেলে, একটা প্রসেস করতে গেলে কতগুলো বিধি আছে, সেই বিধিগুলোকে মেনেই করতে হবে। এখানে আমি তো বারবার বলছি যে যে কোনো পরীক্ষা হলে পরীক্ষায় অনেকেই কোয়ালিফাই করেন, কিন্তু সবাই কি তার মতো বলে দিয়েছে, কোর্ট তো বলে দিয়েছিল বাধা বিপত্তি নেই, আরে কোর্ট তো পরীক্ষা তারিখে যখন পরীক্ষা নিয়ে 17000 চাকরি আছে কোর্টে ধরে নিতে পারছে, পরীক্ষা নিয়ে দিতে আইনি পরীক্ষা নিয়ে কোর্ট তো সন্তুষ্ট, কিন্তু সত্যি এই সন্তোষ যদি আদালত সব ক্ষেত্রে প্রকাশ করত তাহলে বোধহয় আজকে এই প্যানেলে বসে আমাদের দেখতে হতো না, বসে রাস্তাতে বসে থাকতে হতো না। হ্যাঁ জয়ন্তদা কিছু বলতে চাই? না তো আমার বক্তব্য হচ্ছে যে জটিলতাটা কোথায়, কেউ কেউ তো চাকরি পাচ্ছে, তাহলে তারা কিসের ভিত্তিতে চাকরি পাচ্ছে, আর যারা চাকরি পাচ্ছে না তাহলে তারা কিসের ভিত্তিতে চাকরি পাচ্ছে না? আর সাধারণ মানুষের শেষ ভরসার জায়গা হলো আদালত, যদি কোনো মানুষ আদালতে যায় তাহলে সেটাকে যেন কখনো বলা না হয় যে আদালতে মামলা আছে তাই চাকরি দিতে পারছি না। আদালত কিন্তু কখনো বলেনি যে উপযুক্ত লোককে চাকরি দিও না, আদালত শুধু বলেছে দুর্নীতির মাধ্যমে চাকরি দিও না, যদি উপযুক্ত লোকে চাকরি পায় যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে চাকরি পায় তাহলে আদালত কখনো না বলতে পারেন না।
নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলা তদন্ত না করতো তাহলে শুধু অভিযোগটা অভিযোগের স্তরে রয়ে যেত, এইভাবে সামনে আসতো না। যদি তারপরে যে প্রশ্ন বিশাখা করছে যে ট্রান্সপারেন্সি, আমি কত নম্বর পেয়েছি, আমার আগে কে রয়েছে, পরে কে রয়েছে, এই স্বচ্ছতা কেন থাকবে না বৈশ্বনাথ চট্টোপাধ্যায়? 100% আমরা স্বচ্ছতা স্বচ্ছ নিয়োগের পক্ষে। একটা গুরুত্বপূর্ণ খবর, কলকাতা মেডিকেল কলেজের অনশন, পড়ুয়াদের অনশন উঠছে 12 দিন পর। কলকাতা মেডিকেল কলেজে যারা অনশন করছিলেন তাদের একমাত্র দাবি ছিল যে ছাত্র সংসদের নির্বাচনটা করতে হবে, সেই অনশন উঠছে। তার মানে কি দাবি মেনে নেওয়া হলো, আমরা সেটা কিছুক্ষণের মধ্যে আরও পরিষ্কারভাবে জানার চেষ্টা করব। কিন্তু নিঃসন্দেহে একটা ইতিবাচক ছবি কলকাতা মেডিকেল কলেজ থেকে সরাসরি দেখতে পাচ্ছেন, যে যারা অনশন করছিলেন ডাক্তারি পড়ুয়ারা কলকাতা মেডিকেল কলেজের, তারা তাদের অনশন প্রত্যাহার করে নিচ্ছেন। সুদীপ্ত আচার্য আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। একেবারে যেটা দাবি ছিল যে ছাত্র সংসদে নির্বাচন সেইটা করতে হবে, এবং এই দাবিটাই যারা ডাক্তারি পড়ুয়ারা তারা অনশন করছিলেন, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সম্ভবত শরবত খাইয়ে অনশন ভাঙানো হচ্ছে। তার মানে কি সেই দাবি মেনে নেওয়া হলো সুদীপ্ত? সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে যারা আন্দোলন করছিলেন ডাক্তারি পড়ুয়ারা, তারা তাদের অনশন আন্দোলন তারা প্রত্যাহার করে নিচ্ছেন। আমি আরেকবার সুদীপ্তর সঙ্গে কথা বলবো। সুদীপ্ত, একেবারে দাবি এটা ছিল যে ছাত্র সংসদ নির্বাচন সেইটা সময়ে করতে হবে, এবং সেই দাবিতে তারা অনশন চালিয়ে যাচ্ছিলেন, আজকে যখন অনশন প্রত্যাহার করে নিচ্ছেন তার মানে কি সেই দাবি তাদের পূর্ণ হচ্ছে? সুদীপ্ত, বারো দিন পর মেডিকেলে উঠলো ছাত্রদের অনশন, ডাক্তারি পড়ুয়াদের যে অনশন সেটা 12 দিন পর তারা প্রত্যাহার করে নিলেন। 22শে ডিসেম্বর ছাত্র ভোট করানোর দাবিতে আন্দোলনকারীরা অনড় ছিলেন, এবং সেই দাবিতে তারা অনশন আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। আমি সরাসরি মেডিকেল কলেজে নিয়ে যাব আপনাদের, আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। আবির, একেবারে স্পষ্ট যেটা দাবি ছিল সেটা হচ্ছে যে 22 তারিখে ছাত্র সংসদে নির্বাচন করাতে হবে, এবং তার মধ্যে অনশন আন্দোলন চলার সময় অনেক ডাক্তারি পড়ুয়াকে অসুস্থ পর্যন্ত হতে দেখেছি আমরা, কোন আশ্বাসে তাহলে আন্দোলন প্রত্যাহার করলেন তারা? দেখো, একেবারেই এক টানা এই যে আন্দোলন চলছিল সেখানে অনশন প্রায় 12 দিন, আজকে 12তম দিন অনশন করছিলেন যে কজন, তার মধ্যে 2 জন অসুস্থ হয়ে গিয়েছিলেন, আরও 5 জন এখন অনশন চালাচ্ছিলেন। একবার ছবিটা দেখাচ্ছি যে ইতিমধ্যে এখানে ছাত্রদের তরফ থেকে এই অনশন তুলে দেওয়া হলো। কেন? তার কারণ তারা নির্দিষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে আগামী 22 তারিখ তারা ছাত্র সংসদ নির্বাচন মেন মাধ্যমে তারা ছাত্র ইউনিয়ন গঠন করবেন, এবং এই যে ছাত্র ইউনিয়ন গঠন করবেন সেই ছাত্র ইউনিয়ন গঠনের এর আগে কলেজ কর্তৃপক্ষ তাদেরকে জানিয়েছিলেন যে তাদের সিলেকশনের মাধ্যমে ইউনিয়নটা করাতে চান, এবং সেইটা না করে তারা ইলেকশনের মাধ্যমেই এই ইউনিয়নটা করাতে চাইছেন এমনটাই বলা হয়েছে। সব মিলিয়ে এখানে যারা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এই যে এটাকে জয় হিসেবে, এটা জুনিয়ারেরা হচ্ছে মিটিং করে আজকে যে ছাত্র সংসদের কথা একটা ওপেন জিবিতে ঠিক করেছে, তো ওরা যেভাবে ঠিক করেছে সেই অনুযায়ী যেটা হবে স্টুডেন্টদের একটা ইউনিয়ন, তো সব যে জুনিয়ার ইয়ারে যারা যাদের জন্য ইলেকশন সমস্ত ইয়ার সমস্ত ছেলেদের মানে মেজরিটি যখন চাইছে তাহলে ওরা করবে। কলেজ কর্তৃপক্ষ এই বিষয়টা নিয়ে তাদের সঙ্গে কি কোনো কথা হয়েছে, তারা কি অনুমোদন দিচ্ছে? কলেজ কর্তৃপক্ষ এখন কলেজে অ্যাবসেন্ট,
কলেজ কর্তৃপক্ষ অর্থাৎ ছাত্রদের নিজস্ব ইউনিয়ন এবং তারাই সিদ্ধান্ত নেবেন। আমি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, আপাতত আবির্তময় ধন্যবাদ, ছোট্ট একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে এবং বিরতির পর অবশ্যই গুরুত্বপূর্ণ এই খবরে আমরা ফিরে আসছি। চোখ রাখুন এবিপি আনন্দে, একটু পরেই অমৃতের সঙ্গে, দেখুন 7টায় বাংলা।